সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে কাল সাউথ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ। চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সকাল 10টায়। ঘরের মাঠে হোয়াইট ওয়াশ এড়ানোর চ্যালেঞ্জ শান্ত মিরাজদের। প্রথম ম্যাচে 7 উইকেটের হারে ব্যাকফুটে স্বাগতিকরা। ঢাকা টেস্টে জয়ে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে চারে উঠেছে প্রোটিয়ারা। মিরপুরের স্পিন কন্ডিশনে দলীয় পারফরমেন্সের অভাবে ভুগেছে বাংলাদেশ, সেই সাথে এক পেসার নিয়ে খেলার মাশুলও দিয়েছে বাজি হারে। চট্টগ্রাম টেস্টে তাই টাইগার একাদশে পরিবর্তনের সম্ভাবনা ঝোরালো। দ্বিতীয় টেস্ট দলে যোগ হয়েছেন খালেদ আহমেদ। এখনও পর্যন্ত সাউথ আফ্রিকার বিপক্ষে 15 টেস্ট খেলে জয়হীন বাংলাদেশ, 13 ম্যাচে হারের বিপরীতে ড্র করেছে দুটিতে। আমাদের একটা টিম একটা যে পারফরমেন্স হওয়ার কথা ওইটা হচ্ছে না, বাট ইন্ডিভিজুয়ালি এক একজন এক একটা ম্যাচে কিন্তু ভালো খেলতেছে। বাট আমরা টিম হিসাবে যদি দেখা যাচ্ছে আমরা একটা ম্যাচে যদি দুইটা তিনটা পার্টনারশিপ দিতে পারি, দু একজন যদি সেঞ্চুরি, দু একজন যদি 50 কাছে যাইতে পারি, করতে পারি, হয়তো আমাদের টার্গেটটা অনেক বড় হবে।